মাই চ্যানেল, আজকে আমি বানাবো টিসি পুরি। টিসি পুরি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এরকম একটা হাঁড়ি, কারণ কড়াইয়ের মধ্যে ভাজলে টিসিটা খুব ছিটকাবে, ওই জন্য আমি নিয়ে নিয়েছি টিসি। দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম মতো টিসি। এবার হাঁড়িটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি, গ্যাসটা আমি অন করে নিচ্ছি। এবার আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি টিসিটা। চকচকে হয়ে গেছে, তার মানে এটা ভাজা হয়ে গেছে। তা 10 মিনিট ধরে আমি অল্প এরকমভাবে গাড়িয়ে গাড়িয়ে ভেজে নিচ্ছি, আর এরকম ফেটে ফেটে গেছে একটা, তো এটা একদম প্রপার ওইটা ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে দিচ্ছি, এটা ঠান্ডা। দেখুন, আমার টিসিটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এরকম একটা প্লেটের মধ্যে নিয়ে নেব, প্লেটের মধ্যে নিয়ে এটাকে আমি একটু হাত দিয়ে ঘষে এরম করে, এর মধ্যে যদি কিছু ডাস্ট থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে। তারপরে একটু আমি ঝেড়ে নেব, ঝেড়ে নিয়ে এটাকে গুঁড়ো করে নেব মিক্সিতে দিয়ে। ঢেলে নিচ্ছি এর মধ্যে, এবার আমি গুঁড়ো করে নেব। দেখুন, এইভাবে আমি পিষে নিয়েছি এটা টিসিটা, সুন্দর পাউডার তৈরি হয়ে গেছে আমার। এটা আমি এর মধ্যে রেখে দেবো, এটা আমি রেখে দেবো, এটা ফ্রিজে নয়, বাইরেও রাখা যাবে সুন্দরভাবে। এয়ারটাইট কন্টেনারে যদি বন্ধ করে রাখা যায় তাহলে এটা 2-3 মাস মতো ভালো থাকবে। আর বাকিটা আমি নিয়ে নিচ্ছি এর মধ্যে, আমি রেখে দেবো করে রাখবো আপনি। এর মধ্যে নিচ্ছি আমি পুরো চিনি, এতে যেহেতু পুর হিসেবে ইউজ হবে সেই জন্য গুঁড়ো চিনিটা আমাকে একটু বেশি নিতে হবে। আমি 4 টেবিল চামচ নিলাম, 3 টেবিল চামচ নিয়েছি। এর মধ্যে মেলাচ্ছি আমি একটু নুন, চিনিটা দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি মেলাবো, একটু একটু করে জল মেলাবো, কারণ এটা জল শোক করে অনেকটা, তো একসঙ্গে করলেও যদি বেশি হয়ে যায় খুব ঢলঢলে হয়ে যাবে পুরটা, যার জন্য আমি এর মধ্যে 4 টেবিল চামচ জল মেলাচ্ছি। আর চিনিটা এমনি মেল্ট হয়ে গিয়ে জল ছাড়বে, সেই জন্য এটাকে আমি সুন্দরভাবে মাখিয়ে নেব। এটা সুন্দরভাবে চিনি গুঁড়োটা আর টিসিটা মিলিয়ে নিচ্ছি, কিন্তু এটা আমি আর একটু জল দিয়ে নেব, কারণ এখন মনে হচ্ছে কী করলে থাকলেও আর একটু বাদে এটা যখন আমি এটা একটুখানি স্ট্যান্ডিং টাইম দিয়ে রাখতে হবে 10 মিনিট মতো মেশিন করে, তো তখন এটা একদম শুকিয়ে যাবে, জলটা টেনে নেব। তার জন্য আমি এর মধ্যে 1/2 চামচ জল দিয়ে মেলাচ্ছি আমি একটু গরম মশলার গুঁড়ো মিলিয়ে, এটাকে আমি মিলিয়ে একবার নাড়িয়ে নিয়ে এটাকে মিলিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো এটা 10 মিনিটের জন্য। ঢাকা দিয়ে রেখে দেবো আমি 10 মিনিটের জন্য। টিসি পুরি তৈরি করার জন্য, ডোটা তৈরি করার জন্য আমি নিচ্ছি 1 কাপ ময়দা, আর নিচ্ছি আমি 1 কাপ আটা, 1 পিঞ্চ মতো নুন নিয়ে এটাকে আমি 1 চা চামচ ডালডা এর মধ্যে এবার আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে এর মধ্যে আমি নিচ্ছি জল, আমি একটু ডো মেখে নিয়েছি। এবার এটাকে আমি পাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। নিচ্ছি আমি একটা বাটি নিয়ে, মধ্যে আমি এটাকে বন্ধ করে রেখে দেবো 10 মিনিটের জন্য। রেখে রেখেছিলাম, আমি খুলে নিচ্ছি। দেখুন, এটা সেট হয়ে গেছে, একটুখানি টাইট হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি মেলাবো আমুলের মিঠাই মেট, এটা আমি 2 টেবিল চামচ মিশিয়ে নেবো। এর মধ্যে মিশিয়ে নিচ্ছি মিঠাই মেটটা দেওয়ার পরে, ময়দাটা আমি মেখে রেখেছিলাম যে ডোটা, এবার আমি দিচ্ছি ডোটা। দেখুন, ডোটা সফট হয়ে গেছে একদম। এবার এটা থেকে আমি লেচি কেটে নেবো ছোটো ছোটো,
বেলে চিল্লকে আমি এমনভাবে বেলে নেবো সুন্দর করে। রুটির আকারটি খুব পাতলা বেলবো না, যেহেতু এর ভেতরে আমি পুর করবো, যার জন্য আমি একটু মোটামোটাই বেলবো। এমনভাবে দেখুন আমি সবগুলো বেলে নিচ্ছি। আমি একটা এরকম কৌটোর ঢাকনা বা আপনারা ছোটো বাটিও নিয়ে নিতে পারেন, এটা দিয়ে আমি এরকমভাবে কেটে নিচ্ছি। এটা ছোটো ছোটো রুটি বেলতে পারেন, অথবা আপনারা একটা বড় রুটি বেলে তার মধ্যে থেকে তিনটে চারটে করে কেটে নিতে পারেন। আমি ছোটো ছোটো বেলেছি। এরকমভাবে আমি সবগুলো রেডি করে নিয়েছি। নিচ্ছি আমি একটা কড়াই, নিয়ে গ্যাসটা আমি অন করে নিচ্ছি। এটা আমি জাস্ট সেকে নিয়ে অল্প তেল দিয়ে দেখুন এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি 2 টেবিল চামচ এরকম করে তেল নিয়ে নেবো আমি, পরে লাগলে আমি আবার নেবো। আমি জাস্ট তেল দিয়ে সেকে নেবো। তেলটাকে আমি চারিদিকে ছড়িয়ে দিলাম। এবারে দেখুন আমি এমনিতে তুলে নিয়েছি সবগুলো, এটাকে আমি এক একটা করে আমি চারটে চারটে করে বেজে নেবো। এদিকে আমি এরকমভাবে উল্টে নিচ্ছি। এক মিনিট সেকা হয়ে যাচ্ছে, এদিকটা সেকা হয়ে গেলে আমি তুলে নেবো। ফুলকপিটাও সেকা হয়ে যাচ্ছে, এবার আমি তুলে নিচ্ছি একটা একটা করে। এরপরে আমি আবার বাকিগুলো সেকে নেবো। এরকম রেডি হয়ে গেছে আমাদের পিঠাগুলি। আমি এগুলোকে গোল শেপ দিয়েছি, আর এগুলোকে আমি এরকম ত্রিকোণা শেপ দিয়েছি, দিয়ে বানিয়ে নিয়েছি। দেখুন এটা খেতেও খুব সুস্বাদু, খুব অল্প ইনগ্রিডিয়েন্টস আর খুব ভালো লাগবে। তো আপনারা এটা ট্রাই করুন, করে কমেন্ট করুন, করে জানান কেমন হয়েছে। আর আমার চ্যানেলকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।